এখন শুরু হচ্ছে বিকল্প পাঠ বিকল্প পাঠের গত পর্যায়ে আমরা শুনেছি প্রিয়রঞ্জন সেন অনুদিত আচার্য হাজারি প্রসাদ দ্বিবেদী রচিত ভট্টের আত্মকথা এই উপন্যাসটির প্রথম বারোটি উচ্ছ্বাস বিকল্প পাঠের বর্তমান পর্যায়ে পরিবেশিত হবে উপন্যাসটির শেষ অংশ পাঠ করছেন শ্রীমতী মিনাক্ষী চৌধুরী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চাঁদবালা শিক্ষানিকেতন শ্রুতিগ্রন্থ নির্মাণে সহায়তা করেছেন শ্রীমতী শুক্লা রায় ও যিশু দেবনাথ শুরু হচ্ছে বানভট্টের আত্মকথা আজ শুনবেন অষ্টাদশ উচ্ছ্বাস অষ্টাদশ উচ্ছ্বাস স্থানীশ্বর হইতে প্রায় এক ক্রোজ দূরে ভট্টিনীর সজ্জিত হইল কুমার কৃষ্ণবর্ধন স্বয়ং উপস্থিত ছিলেন তিনি খুব যত্ন ও আগ্রহের সহিত অনুরোধ করিলেন যে মহারাজাধিরাজ দ্বারা যে উৎসবের আয়োজন করা হইয়াছে তাহাতে তিনি যোগ দিন কিন্তু ভট্টিনী দৃঢ় শান্ত কণ্ঠে অস্বীকার করিলেন কেবল অন্যথা শঙ্কা দূর করিয়া দিবার জন্য আমাকে উৎসব সভায় উপস্থিত থাকিবার অনুমতি দিলেন ভটটিনি প্রসন্ন ছিলেন কুমারের সঙ্গে কথাবার্তা হইয়া যাওয়ার পর তাহার মনের অনেক বিকার পরিষ্কার হইয়া গিয়াছিল এ কথা জানিয়া বড় প্রসন্ন হইয়াছিলেন যে বাভ্রব্য কুশলে আছেন আর মহারাণী রাজ্যশ্রীর সেবায় নিযুক্ত হইয়া গিয়াছেন মনে হইতেছিল ভট্টিনীর চিত্ত হইতে বুঝি এক দীর্ঘ শল্য বাহির হইয়া গিয়াছে কুমার তাহাকে ইহাও বলিয়াছিলেন যে ছোট মহারাজার সম্পত্তি রাজকোষে লুইয়া যাওয়া হইয়াছে এবং এই লম্পট সামন্ত ভট্টিনীর যেমন ইচ্ছা তেমন দণ্ড পাইবে কুমার ক্ষুব্ধস্বরে বলিলেন মহারাজাধীরাজ হর্ষবর্ধনের ভগিনীর প্রতি অশিষ্ট আচরণের উচিত দণ্ড এই দুর্মত সামন্তকে অবশ্য দেওয়া হইবে কুমার আসিয়া যাওয়ায় শুধু ভট্টিনি নয় নিপুণিকা আশ্বস্ত হইল তিনি তাহার সহিত দেবপুত্র নন্দিনীর উপযুক্ত ব্যবহারই করিলেন সব মিলাইয়া কুমার কৃষ্ণের জয় হইল শিষ্টাচার ও মধুর ভাষণ তাহার অমুখ অস্ত্র বলিয়া প্রমাণিত হইল ভট্টিনি কৃতজ্ঞ দৃষ্টিতে কুমারের প্রতি চাহিলেন ও নীরব রহিলেন তাহার সহজ ভাবে কুমারও প্রভাবিত হইলেন ভাই ভগিনীর এমিলন অপূর্ব ভট্টিনীর মন ছিল প্রসন্ন তাহার লাবণ্যময় মধুর ছবি এই সহজ আনন্দের আভায় উৎফুল্ল মালতিলতার মতো অভিরাম হইয়া গিয়াছিল মানসিক আনন্দ কি অদ্ভুত রসায়ন ভট্টিনীর শোভা আজ শতগুণ বাড়িয়া গিয়াছিল অধরের রক্তিমা আরো প্রকাশ হইয়া পড়িয়াছিল চোখের সেই স্নিগ্ধ শোভা যাহা তরুণ কেতকপত্রকেও লজ্জিত করিতেছিল তাহা বহুগুণ বাড়িয়া গিয়াছিল মধুক পুষ্পের কলির সমান কপলের মোহন কান্তি আরো মধুর হইয়া উঠিয়াছিল কুম্ভ বিড়ম্বনকারী গ্রীবার শোভা আরো স্পষ্ট হইয়া উঠিয়াছিল আহা বাতুল কবি বৃথায় কল্পনা জলে জড়াইয়া ছটফট করিতেছিলেন তিনি আর কোথায় রমণীয়তার ভান্ডারের অধিদেবতাকে সৌন্দর্যের মুগ্ধ নিকেতনকে শোভার উদ্বেল সমুদ্রকে দেখিয়াছেন ভর্তিনিকে প্রসন্ন দেখিয়া আমার প্রতি রোম উচ্ছ্বসিত হইয়া উঠিল আমার প্রসন্নতা দেখিয়া তিনিও হয়তো আনন্দ পাইয়া থাকিবেন সে সময় বাহিরে কেহ গান করিতেছিল ভট্টিনি আমাকে ডাকিয়া নির্ব্যাজ মনোহর হাসি হাসিয়া বলিলেন আজ বড়ই প্রসন্ন যে ভট্ট প্রসন্ন তো বটেই শক্তি থাকিলে ভট্টিনের এই শোভার প্রতিমূর্তি নিজের হৃদয় গলাইয়া গড়িয়া লইতাম অঙ্গুলি সংকেত করিয়া তিনি বলিলেন দেখুন তো বাহিরে কে যাইতেছে আনন্দের তরঙ্গে ভাসিতে ভাসিতে আমি বাহিরে আসিলাম দেখিলাম দুইজন গৈরিক থারিণী বহিরবি মধুর উদাস কণ্ঠে গাহিতেছেন আর আভীর সৈনিক মন্ত্রমুগ্ধের মতো শুনিতেছে গান ছিল অপভ্রংশ ভাষায় ভৈরবীরা গাহিলেন অমৃতের পুত্রগণ নগাধিরাজ হিমালয়ের শীতল বক্ষে আজ চঞ্চলতা দেখা যাইতেছে কেহ কি জানে পার্বতী গুরুর হৃদয়ে আজ এত ব্যাকুলতা কেন যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে সমুদ্রগুপ্তের প্রতাপ কি করিয়াছে চন্দ্রগুপ্তের রণহংকার কি করিয়াছে মৌখরিদের দুর্দান্ত বাহিনী কি করিয়াছে গ্লেচ্ছগণ এখনো জীবিত অমৃতের পুত্র প্রত্যন্ত দস্যু আসিতেছে আর্যাবর্তের তরুণগণ বাঁচিতে শেখো মরিতে শেখো ইতিহাস হইতে শিক্ষা করো আর্যাবর্ত সর্বনাশের দ্বারে দাঁড়াইয়া যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে রাজাদের উপর ভরসা রাখা ভুল রাজপুত্রদের সেনাদের মুখ তাকাইয়া থাকা কাপুরুষতা সতা যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে সমস্ত আর্যাবর্ত এক এক সমাজ এক প্রাণ এক ধর্ম দেশ রক্ষা সকলের সমান ধর্ম যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে সেই দেবপুত্রের আশা ছাড়ো যিনি সামান্য শোকের আঘাতে মূর্ছা যান যে আধারের উপর দাঁড়াইতে যাইতেছ তাহা দুর্বল সাবধান যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে অমৃতের পুত্রগণ এই সব রাজাদের মধ্যে লম্পটতা বাড়িয়া গিয়াছে ইহাদের অন্তঃপুর নির্যাতিত বধুদের ক্রন্দনে পূর্ণ রাজশক্তির মূলেই ঘুন লাগিয়াছে যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে অমৃতের পুত্রগণ ঝড়ের মতো বহিয়া যাও তৃণের মতো ম্লেচ্ছ বাহিনীকে উড়াইয়া লও সংকটের ভয়ে কাতর হওয়া অপমান যুবকগণ দস্যু আসিতেছে ওই দেখো অশ্রুপূর্ণ চক্ষে কুলবধূরা তোমাদের দিকে তাকাইয়া আছেন তাহাদের সৌভাগ্য তোমাদের হাতে যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে ওই দেখো মাতারা তোমাদের দিকে তাকাইয়া আছেন ওই দেখো স্তন্যপায়ী শিশুরা তোমাদের দিকে তাকাইয়া আছে যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে তোমাদের মাতৃস্তন্নের শপথ কুলবধূদের শপথ স্তন্নপায়ী শিশুদের শপথ ওঠো ভেদাভেদ ভুলিয়া যাও প্রত্যন্ত দস্যু আসিতেছে কি আছে যে আর্যাবর্তকে হাহাকারের দুর্দশা হইতে বাঁচাইবে কোনো দেবপুত্র নয় কোন রাজাধিরাজ নয় কোন সামন্ত নয় যুবকগণ দস্যু আসিতেছে তবে আর আছে যে আর্যাবর্তকে হাহাকারের দুর্দশা হইতে বাঁচাইবে আর্যাবর্তের যুবকেরা যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে অমৃতের পুত্রগণ মরণযজ্ঞের আহুতি হও মাতাদের জন্য ভগিনীদের জন্য কুলো ললনাদের জন্য প্রাণ দিতে শেখো ওঠো যুবক প্রত্যন্ত দস্যু আসিতেছে অমৃতের পুত্রগণ মৃত্যুর ভয় মিথ্যা বাঁচিবার জন্য মর মরণের জন্য বাঁচো নগাধিরাজ তোমাদের দিকে তাকাইয়া আছেন যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে মহামায়া তোমাদিগকে ডাকিতেছেন মহামায়া তোমাদের মাতা মাতার মান রক্ষা করো লজ্জা হইতে বাঁচাও অমৃতের পুত্রগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে বীরগণ মহামায়ার ত্রিশুলের শপথ ম্লেচ্ছ বাহিনীর ছায়াও যেন এই দেশের উপর পড়িতে না পারে যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে অমৃতের পুত্রগণ মৃত্যুর ভয় মিথ্যা কর্তব্যে প্রমাদ করা পাপ সংকোচ ও দ্বিধা অভিশাপ যুবকগণ প্রত্যন্ত দস্যু আসিতেছে গান শেষ হইল ভৈরবীরা উল্লাসের সহিত তাহাদের ত্রিশুল লুফিতে লুফিতে বলিল জয় আর্যাবর্তের তরুণদের জয় মহামায়া মাতার জয় এক সহস্র গম্ভীর কণ্ঠে আভীর সেনা প্রতিধ্বনি করিল মহামায়া মাতার জয় ভৈরবীরা পুনরায় গাহিল ওই সহস্র ফোনা অজগরের নিঃশ্বাসের মতো কে গর্জন করিতেছে ইহা উত্তাল সমুদ্র নয় বিদ্যুৎ গর্ভ মেঘ নয় ইহা হইল আর্যাবর্তের তরুণদের দূরগামী বাহিনী কে আছে যে ইহার গতি রোধ করিতে পারে কে আছে যে ইহার তরঙ্গাবর্তে ডুবিয়া না যায় কে আছে যে ইহার ভীম বেগে না ভাসিয়া যায় ইহা হইল আর্যাবর্তের তরুণদের দূরগামী বাহিনী অমৃতের পুত্রগণ কুলবধূদের সৌভাগ্য তোমাদের হাতে বালিকাদের লাজলাজ্জা তোমাদের হাতে বৃদ্ধদের মান তোমাদের হাতে ইহাই হইল আর্যাবর্তের তরুণদের দুগ্রগামী বাহিনী আর একবার মাতা মহামায়ার জয়ধ্বনি হইলে ভৈরবীরা নীরবে চলিয়া গেল আভীর সৈন্যরা নিজেরা নিজেরাই জয়ধ্বনি করিতে করিতে বলিল ম্লেচ্ছ বাহিনী এ দেশের ছায়াও স্পর্শ করিতে পারিবে না আমার রক্তের মধ্যে এক বিচিত্র আলোড়ন হইল আর্যাবর্তের নবযুবকদের উপর এক অপূর্ব বিশ্বাসে বক্ষস্থল স্ফীত হইয়া উঠিল রণচন্ডিকা বিকট নৃত্য করিবেন কিন্তু আর্যাবর্তের কিছুই নষ্ট হইবে না মহামায়ার এই শিষ্যারা আর্যাবর্তকে মহান অনর্থ হইতে উদ্ধার করিবার পথ দেখাইয়া নারীর কোমল কণ্ঠে কি অদ্ভুত শক্তি এই অজস্বী শঙ্কিত এই কোমল কণ্ঠ হইতে নির্গত হইয়া শতগুণ প্রভাবশালী হইয়া উঠিল যখন তাহাদের কোমল কণ্ঠ ঈষৎ কম্পিত হইয়া ডাকিতে থাকিল তরুণেরা প্রত্যন্ত দস্যু আসিতেছে তখন মনে হইল বুঝি বায়ুমন্ডলের প্রত্যেক স্তর উঠিতেছে আকাশের প্রতিটি কোণ গুঞ্জরিত হইয়া উঠিয়াছে প্রত্যেক বিন্দু হইয়া গিয়াছে আর কোথাও ভয়ের লেশ মাত্র নাই আর্যাবর্তের তরুণেরা আজ কৃতার্থ দেব মন্দির ও শস্য ক্ষেত্র আজ নিরাপদ স্ত্রী ও বালকেরা আশ্বস্ত আজ জগতের অশেষ তারুণ্য আলোড়িত হইয়াছে ভট্টিনি মন দিয়া ভৈরবীদের গানের সার মর্ম শুনিলেন তিনি অল্পক্ষণ পর্যন্ত অর্ধবিস্তৃত কথা বিস্তৃত আলোচনা করিতেছেন বলিয়া দেখিলাম আমার এমন মনে হইল যে তাহার বুঝি মহামায়ার গানের যেসব অংশে দেবপুত্রের কথা আছে সেই সব অংশ হইতে কষ্ট বোধ হইয়াছে ভটিনীর চিন্তা দূর করিবার জন্য বলিলাম মহামায়া মাতা অর্ধ সত্যই পাইয়াছেন দেবী আর বাকি অর্ধ পাইলে বুঝিতে পারিতেন যে লজ্জাশিলার মতো উদাসীন ভাব কতখানি মহাশক্তির প্রচ্ছন্ন প্রকাশ ভট্টিনীর মুখের উপর ঈশ্বর হাসির রেখা খেলিয়া গেল এক অপূর্ব রসমাধুরী তাহার অধরে সহসা আবির্ভূত হইল নয়ন কোরোকে এক প্রকারের লীলালোল বিলাস চমকিয়া উঠিল বলিলেন আপনিও তো ভট্ট সেই অর্ধসত্যে বঞ্চিত ভট্টিনীর এই পরিহাসের অর্থ আমি বুঝিতে পারিলাম কিন্তু কি উত্তর দেব তাহা ঠিক বুঝিতে পারিলাম না সত্যই তো আমি সেই অর্ধসত্য হইতে বঞ্চিত পিতার হৃদয় তাহার সন্ধানের প্রতি যে মমতা তাহা যে কত বড় শক্তি ইহা আমি শুধু অনুমানের বলেই তো জানিতে পারি মহামায়ার সম্বন্ধে আলোচনা করিবার আমার কি অধিকার আছে ভট্টিনি আমার দুর্বল্য ঠিকই চিনিতে পারিয়াছেন আমার সংকোচে ভট্টিনীর মুখ আরো প্রসন্ন হইয়া গেল তিনি আবার বলিলেন আমি অন্য কথা ভাবিতেছিলাম ভট্ট মহামায়া ঠিকই বলিয়াছেন যে রাজা ও রাজপুত্রের দিকে তাকাইয়া থাকিলে আর্যাবর্তের উদ্ধার হইবে না কিন্তু ইহাও অর্ধেক সত্য ভট্টিনি আবার চুপ করিয়া গেলেন তিনি কিছু বলিতে চাহিতেছিলেন কিন্তু স্বাভাবিক আভিজাত্যের গুণে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া গেল আমি উৎসুক তাহার দিকে দেখিতে লাগিলাম তাহার দৃষ্টি অবনত গ্রীবা হেতু উত্তরীয় প্রান্ত সীমন্ত হইতে সরিয়া গিয়াছিল ঘন কৃষ্ণ কেশপাশের মধ্যে উজ্জ্বল সীমন্ত রেখা এমন মনোহর দেখাইতেছিল যে মনে হইতেছিল বুঝি মন্দাকিনীর ধবল ধারা মুহূর্তের জন্য পার্বতীর চিকুর রাজির মধ্যভাগে আসিয়াছে আর আসিয়া পথই ভুলিয়া গিয়াছে সেদিন কতই শুভ হইবে যেদিন এই সীমন্ত রেখার উপরে সিন্দুরের অরুণিমা দেখা দিবে যেদিন এই প্রবল কবরী ভারের তিমির কান্তি বাল সূর্যকে বন্দি করিবে যেদিন চন্দ্রমণ্ডলের উপরে ঊষার রেখা স্ফুরিত হইবে যেদিন ঘন মসৃণ মেঘমালায় অচঞ্চল বিদ্যুল্লতা নিরন্তর চমকিতে থাকিবে আহা সেদিন কতই মঙ্গলময় হইবে ভট্টিনি তীর্যক অপাঙ্গে দেখিয়া বলিলেন কি ভাবিতেছেন ভট্ট কি ভাবিতেছি ভট্টিনী কিশলয় তুল্য রক্তবর্ণ অঙ্গুলি দিয়া তাহার উত্তরীয়ের প্রান্তে সীমন্ত রেখার উপর টানিয়া লইলেন আর ধীরে ধীরে বলিতে লাগিলেন একটা কথা বলি ভট্ট আমার জন্ম রোমক উত্তরবর্তী অস্ত্রীয় বর্ষে হইয়াছিল আমি সেখান হইতে পুরুষপুর পর্যন্ত পিতার কোলেই বাড়িয়াছি আমি অনেক দেশ দেখিয়াছি অনেক সমাজ দেখিয়াছি অনেক জাতি দেখিয়াছি বাল্যাবস্থায় সকলের রহস্য বুঝিতে পারি নাই কিন্তু আর্যাবর্তের মতো বিচিত্র সমাজ ব্যবস্থা কোথাও দেখি নাই এখানে এত স্তরভেদ আছে যে এখানকার লোকেরা কি করিয়া বাঁচিয়া আছে তাহা ভাবিতে আমার আশ্চর্য বোধ হয় আবার এদেশে ক্রমেই এত মহাপুরুষ ও সতী দেখি যে আমার কখনো কখনো ইহা ভাবিয়া আশ্চর্য লাগে দেবতুল্য ইহারা কেন মরিয়া যায় এখানকার জীবন ও মৃত্যু দুই আমার পক্ষে প্রহেলিকা ভোটিনি মুখে নির্বিকার ভাব আনিবার জন্য চেষ্টা করিয়া পুনরায় বলিলেন এই দেখুন আপনি যদি কোনো জবনকন্যাকে বিবাহ করেন তবে তাহা এদেশে এক ভয়ঙ্কর সামাজিক বিদ্রোহ বলিয়া লোকে মনে করিবে কিন্তু এ কথা কি সত্য নয় যে কন্যাও মনুষ্য ব্রাহ্মণ যুবাও মনুষ্য মহামায়া যাহাদিগকে ম্লেচ্ছ বলিতেছে তাহারাও যে মানুষ এইটুকু ভেদ যে তাহাদের মধ্যে সামাজিক উঁচু নিচু বলিয়া এতটা ভেদ নাই যেখানে ভারতবর্ষের সমাজে এক সহস্র স্তর আছে সেখানে তাহাদের সমাজে বড়জোর দুই তিনটি হইবে অনেকটা এই আভিরদের মতোই মনে করুন ভারতবর্ষে যে উঁচু সে অনেকটাই উঁচু যে নিচু তাহার নিচু হওয়ার আর কোনো তল নাই কিন্তু তাহাদের মধ্যে সব সমান তাহাদের নারীদের মধ্যে রানী হইতে পরিচারিকা পর্যন্ত গণিকা হইতে বারবিলাসিনী পর্যন্ত শত শত ভেদ নাই সকলেই রানী সকলেই পরিচারিকা আপনারা তাহাদের দুর্ধর্ষ রূপের কথাই জানেন তাহাদের কোমল হৃদয়ের কথা একেবারেই জানেন না কেমন ভট্ট এরূপ কি হইতে পারে না যে উচ্চতর ভারতীয় সাধনা সেই পর্যন্ত পৌঁছনো যাইবে আর নিকৃষ্ট জটিলতা এখান হইতে অপসারিত হইবে যতক্ষণ এই দুইটি একসঙ্গে না হয় ততক্ষণ শাশ্বত শান্তি অসম্ভব মহামায়া অর্ধে কি দেখিয়াছেন বৌদ্ধ সন্ন্যাসিনীরাও তাহাই দেখিয়াছেন ভট্ট আপনি যদি এই পূর্ণ সত্য প্রচার করেন তো কেমন হয় আমি বিনীতভাবে উত্তর করিলাম আমি নূতন কথা শুনিতেছি দেবী আপনি যে রূপ আদেশ করিবেন তাহা আমার শিরোধার্য হইবে ভট্টিনীর বঙ্কিম অপাঙ্গ বিকশিত হইয়া গেল আনন্দ মল্লিকা কুসুমের মতো প্রস্ফুটিত হইল বলিলেন আমি ভাগবত ধর্মে এই পূর্ণতা দেখিতেছি ভট্ট আমার আরও বাড়িয়া গেল আমি আরো শুনিব আশায় প্রশ্ন করিলাম আমি কোন কাজে লাগিতে পারি দেবী ভট্টিনি দীপ্ত কণ্ঠে বলিলেন আপনি আপনি এই আর্যাবটের দ্বিতীয় কালিদাস আপনার মুখ হইতে নির্মল বাগধারা ঝরিতে থাকে আপনার অন্তঃকরণ পরোহিত কামনায় পরিশুদ্ধ আপনার প্রতিভা হিম ও নির্ঝরিণীর মতো শীতল ও ধবল আপনার মুখে সরস্বতী বাস করেন আপনি ম্লেচ্ছ বলিয়া কথিত এই নিষ্ঠুর জাতের চিত্তে সমবেদনার সঞ্চার করিতে পারেন তাহাদের নারীর প্রতি সম্মান শিখাইতে পারেন বালকদের আদর করিতে শিখাইতে পারেন ভট্ট আপনি এই ভবকাননের পারিজাত এই মরুভূমির নির্ঝর আপনার বাণী আমার মতো অবলার মধ্যেও আত্মশক্তির সঞ্চার করে আপনার ছায়া পাইলে অবলারাও এই দেশের সামাজিক জটিলতা কিছুটা শিথিল করিতে পারে ভর্তিনীর বাক্য আজ বাদ ভাঙিয়া ফেলিতে চাহিতেছিল এই পর্যন্ত আসিয়া তিনি নিজেকে থামাইতে চাহিয়াছিলেন কিন্তু বেগমান অশ্ব যেমন বলগার বাধা পাইয়াও খানিকটা দূরে চলিয়া যায় তেমনি তাহার বাঘধারা সংযত হইলেও আরো খানিকটা অগ্রসর হইল একটা জাতি অন্য জাতিকে ম্লেচ্ছ মনে করে একজন লোক অন্য লোককে নিচ মনে করে ইহার চেয়ে আর কি হইতে পারে ভট্ট আপনি এমন হন যে নরলোক হইতে পর্যন্ত একই রাগাত্মক হৃদয় একই করুণায়িত চিত্ত হৃদয়ঙ্গম করাইতে পারেন মানুষ লোভের বসে মোহের বসে দেশের বসে পশুতার দিকে চলিয়া যাইতেছে আপনি তাহার হৃদয়কে সংবেদনশীল ও কোঙ্গল করিতে পারেন দেখুন ভট্ট এই শুষ্ক কান্তারে অন্তঃশলীলা নদীও বহিতেছে এই ভোগ পূজার আবর্তের নিচে নির্মোহ বৈরাগ্যের দেবতা স্তব্ধ হয়ে আছেন এই সংবাদ আপনি ভিন্ন আর কে দিতে পারে ভট্ট আমি আপনার কাব্য সম্পদ পাইয়া শক্তি লাভ করিব আপনি আমার প্রার্থনা পূরণ করুন ভট্টিনীর স্বরে একই জড়তা প্রথম পরিচয়ের সময়ও ভট্টিনী আমাকে ভারতবর্ষের দ্বিতীয় কালিদাস বলিয়াছেন আজও বলিতেছেন কিন্তু সেদিন তাহার বাণীতে এমন জড়তা ছিল না সেদিন তাহার অপাঙ্গ এত শিথিল ছিল না তাহার মুখে একটা দীপ্তি ছিল না বাগধারার এত খরপ্রবাহ ছিল না আমি নূতন কথা শুনিতেছি আমার প্রতি রোম হইতে ভট্টিনীর বাণী ঝঙ্কৃত হইতে চাহিতেছে এই নরলোক হইতে কিন্নরলোক পর্যন্ত একই রাগাত্মক হৃদয় ব্যাপ্ত এই সত্যের প্রচার হইতে কি মানুষের দুরন্ত বাসনা অনিয়ন্ত্রিত কামনা অবিচারিত ধারণা কিছু কম ভীষণ হইয়া যাইবে ইহা কি সম্ভব যে কাব্য হইতে মানুষের দয়াহীন বিবেকহীন ধর্মহীন বৃত্তিগুলি উচ্চতর কার্যে নিয়োজিত হইয়া যায় কালিদাসের কাব্যের দ্বারা এই উদ্দেশ্য কি সিদ্ধ হইয়াছে ভোটিনি কি চাহিতেছেন লেচ্ছ বলিয়া পরিচিত মনুষ্যের মন কি করিয়া কোমল হইবে সংবেদনশীল হইবে স্ত্রী শক্তি থেকে সম্মান করিতে শিখিবেটিনির আদেশ পালন করিবার বুদ্ধি আমাকে দাও এমন হোক যে আমার প্রতিভার অকুণ্ঠ গতি নরলোক হইতে কীরন লোক পর্যন্ত বিস্তৃত একই রাগাত্মক হৃদয়ের পরিচয় পাইতে পারে ভট্টিনী আমার কাব্য সম্পদ পাইয়া শক্তিমতী হইবেন হায় আমার এমন কি আছে যাহা আমি ভট্টিনীকে দিতে পারি না আমি ব্যাকুল হইয়া গদগদ কণ্ঠে বলিলাম দেবী আমার নিকটে যা কিছু আছে সবই আপনার যদি কোনো কাব্য শক্তি আমার নিকট থাকে তবে তাহা নিশ্চয়ই আপনাকে সমর্পণ করিয়া ধন্য হইব আমার কথায় ভট্টিনীর মুখমণ্ডল প্রস্ফুটিত হইল সেই শোভা ও শ্রীর নির্ঝরিণী আয়তাক্ষীর হাসি হাসি মুখ দেখিয়া অর্ধৎ ভিন্ন কেশর পদ্মপুষ্পের কথা তো অবশ্যই মনে পড়িল সেই মন্দ মন্দ হাসি আমার মন ধবলিত রাগে রঞ্জিত হইল আমার বাণী কৃতার্থ হইল আমার প্রত্যেক চেষ্টা সফল বলিয়া জানিলাম যেন আমি জীবনের সার্থকতা ভোগ করিলাম আমি বিনয় গদগদ স্বরে বলিলাম দেবী আপনার অনুগ্রহ আমাকে কিছু উদ্ধত করিয়া ফেলিয়াছে আমার মানবসুলভ লঘুতা আমাকে কিছু জিজ্ঞাসা করিতে বাধ্য করিতেছে প্রসাদের পাইয়াও অধীর প্রকৃতি মানুষ প্রভুদের লেশমাত্র চঞ্চল হইয়া ওঠে এক স্থানে অল্পকালো অবস্থিতি পাইলে চপল ব্যক্তি প্রগল্ভ হইয়া যায় ব্যবহারের কণামাত্র মানুষকে ভালোবাসা হেতু জড়ো করিয়া তোলে তাই দেবী যদি অনুগ্রহ করেন তো আমি জানিতে চাই আপনার সমস্ত কথার সার অর্থ কি এই কুসুম কোমল শরীর এই নবনীত মৃদুল হৃদয় এই বজ্রসার দৃঢ়ব্রত এই অপূর্ব দেবলোকেও দুর্লভ এক মুহূর্তের জন্য আমি ইহা ভুল বলিয়া মনে করি না আমি ভালো করিয়াই জানি যে জাহ্নবের নির্মল ধারার উৎস কত মনোরম হইবে পার্বতীর উৎপত্তি ভূমি কত পবিত্র হইবে পদ্মার জন্মদাত্রী কত গম্ভীর হইবে যে কুল এই দেব সৌন্দর্যকে এই ঋষি দুর্গম সত্যব্রতকে এই কুসুম কমনীয় চারুতাকে সৃষ্টি করিয়াছেন তাহা ধন্য সে কুল পবিত্র সে জননে কৃতার্থ সে পিতা সফল কাম দেবী আপনার মধ্যে অবশ্যই সেই শক্তি আছে যাহাতে ম্লেচ্ছ জাতির হৃদয় সংবেদনশীল হইবে তাহার মধ্যে উচ্চতর সাধনার সঞ্চার হইবে মান্য করিতে শিখিবে কিন্তু আমি নিজের কি মান্যজনকে চাহিলেও করিয়া আপনার ভিতর সঞ্চারিত করিতে পারিব আবার এই আর্যাবর্তের জটিল স্তরভেদ দূর করিবার জন্য তো আমার নিকট কোন শক্তিই নাই আমি স্পষ্ট শুনিতে দেবী কি করিয়া ইহা সম্ভব হইবে ভট্টিনীর অধরে মন্দ হাসি খেলিয়া গেল তিনি বলিলেন অদ্ভুত ভট্ট আশ্চর্য অপূর্ব আপনার নির্মল বাগধারা আমার জন্ম সার্থক আমার ভাগ্যহীন জীবনও আজ কৃতার্থ আপনার এই স্তুতি আমার অন্তরে অপূর্ব আত্মগরিমা সঞ্চারিত করিয়াছে আপনি কি মনে করেন যে আমি রানীর মর্যাদা পাইয়া সন্তুষ্ট হইয়া গিয়াছি না ভট্ট আপনার এই পবিত্র বাক স্রোতস্বিনীতে স্নান করিয়াই আমি পবিত্র হইয়াছি ইহাতেই আমার মধ্যে আত্মবল আসিয়া গিয়াছে আপনার নিষ্পাপ হৃদয় দেখিয়াই আমি সেবার প্রশস্ত পথ দেখিতে পাইয়াছি ভালো আপনি যাহা বলিতেছেন তাহা কি কঠিন বলুন ভট্টিনি আমাকে বেশিক্ষণ ভাবিবার সময় দিলেন না বলিলেন কিন্তু ছাড়ুন এখন এই কথা আচার্য ভর্ভুপাদ এক সপ্তাহের ভিতরে আসিয়া পৌঁছিবেন কে জানে আমার ভাগ্যে আবার কোথায় যাওয়ার কথা লেখা আছে ইহার মধ্যে কুমার কৃষ্ণবর্ধন মহারাজাধিরাজকে এখানে লইয়া আসিবেন কথা আছে আমার মনে আজ কাহারও প্রতি কোনো আক্ষেপ নাই আমার নিকটে এমন কি জিনিস আছে যাহাতে তাহাদের অনুগ্রহের প্রতিদান দিতে পারি আমার এক আপনি আছেন সর্বপ্রকারে আপনার উপরেই আমাকে নির্ভর করিতে হয় এমন কিছু করিতে হইবে যে মহারাজাধিরাজের অভ্যর্থনা তাহার অনুকূল হইতে পারে শুনিয়াছি আজ আমাদের অভ্যর্থনার জন্য নগরের শ্রেষ্ঠ কলাবিদ সকলকে একত্র করা হইয়াছে আমাদের তো সর্বস্ব আপনি এই পর্যন্ত বলিয়া ভট্টিনি আমার দিকে বিশ্বাসের দৃষ্টিতে দেখিলেন তাহার চক্ষে ছিল কৃতজ্ঞতার অশ্রু এমন সময় দাঁড়িয়ে আসিয়া সমাচার দিল যে কোন ধাবক ধাবকের সেই বেশ সেই সদা প্রফুল্ল মুখ সেই কৌতুক প্রিয় কান্তি এই ভরা আষাঢ় মাসে মালতী ও জাতি কুসুমের কি অভাব আছে ধাবক বাহুমূল কণ্ঠদেশ ও চূড়ায় প্রাণ ভুরিয়া মালতিদাম দাম লাগাইয়াছিল কস্তুরিকা ধূপিত উত্তরিয়ার সঙ্গে জাতি পুষ্পের মিলিত সুগন্ধে ধাবক তাহার এদিকে ওদিকে এক অদ্ভুত সুগন্ধিযুক্ত বাতাবরণ তৈরি করিয়া লইয়াছিল আমার জন্য একটি মালতিমালা লইয়া আসিয়াছিল তাম্বুলের তো তাহার রোগই ছিল আজও সে নির্দয় ভাবে তাম্বুলপত্র চর্বন করিয়াছিল আমাকে দেখিয়া সে ছুটিয়া আসিল অনেকক্ষণ ধরিয়া আমরা দুইজন বদ্ধ রহিলাম কুশল পর ধাবক আমার পৃষ্ঠে মৃদু করাঘাত করিতে করিতে বলিল এসো গুরু তোমার তো পোহাবারো আজ চারুস্মিতার ময়ূর নৃত্য কাল বিদ্যুৎ মাঙ্গার মনোহর সঙ্গীত দেবপুত্র নন্দিনী তো তোমাকে অবাধ রাজত্ব দিয়া দিয়াছেন ভাগ্যবান হও বন্ধু শোনো আমাকেও এক পার্শ্বে বসিতে দিও দেখো ভাই মিত্রকে এ সময় ভুলিলে পরিণাম খারাপ হয় ধাবকের চোখে রহস্য চপলতা দেখিয়া আমি বলিলাম কি পরিণাম হইতে পারে ধাবক তাম্বুল জড়িত বাণীতে বলিল বড় কঠিন মিত্র কোন মৃণাল কোমল বস্তুতে বাধা পড়িতে হয় আর দুঃখ এই যে সে বন্ধন ছাড়েও না ছাড়াইতে ইচ্ছাও হয় না আমি আর একটু উস্কাইয়া দিয়া বলিলাম বন্ধু কয়বার বাধা পড়িয়াছ ধাবক বেপরোয়া হইয়া উত্তর করিল ওহে বন্ধু ধাবকের কথা ছাড়ো পদ্মপত্র জলে থাকিয়াও নির্বিকার কিন্তু তোমাকে সত্য বলি মিত্র এর নৃত্যোৎসব আমার ভালো লাগিতেছে না কোন বাতুল কবি একবার বর্ষাকালের সঙ্গে নর্তকীর নৃত্যোল্লাসের অনুপ্রাস শুনিয়াছিল কিন্তু মুহূর্তকাল পরেই তাহার কল্পনা এতখানি দরিদ্র হইয়া পড়িল যে সে বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করিও না কবিরাজ অম্বরে মেঘের আড়ম্বর দেখিল বিদ্যুল্যতাকে নৃত্য করিতে দেখিল আর মেঘ গর্জন শুনিল অমনে বলিয়া উঠিল এই নাট্যারম্বরের সময় বিদ্যুৎ নর্তকীর মৃত্যারম্ভের মঙ্গল মৃদঙ্গ ভাজিয়া উঠিল তাহার পর পরে জানো তো কি হইল দগ্ধ মনে পথিক কেলি মন্দিরে প্রবেশ করিল তাহার আঙিনায় ফুল্ল তরুর শাখায় সমাসীন কাকের শব্দ শুনিয়া উৎসুক প্রিয়তমা প্রথম হইতেই গিয়া বসিয়াছিল কি একটা তুক আমি খেবাইবার জন্য বলিলাম মিত্র তুমি কোথায় তুক দেখিতে পাইলে ধাবকের জিভে একটুও বাধিল না চট করিয়া বলিয়া উঠিল মিত্র তুক তো ঝুলন খেলায় আছে মেঘ নিঃসন আর বাড়িপাতের রিমঝিমের সঙ্গে তো তুক মেলে অমন্দ সুবর্ণ কিঙ্কিনীর মন্দমন্দ কনন ঝনন ঝনন করিয়া মেখলার তরল ঝংকার বাচাল কঙ্কনের মধুর রুনুঝুনুর সঙ্গে বিদ্যুৎ গৌর কিশোরীরাই ঝুলিতে ঝুলিতে এই বর্ষাকালে দুলোকের সহিত ভুলোকের অনুপ্রাশ মিলাইতে পারে আমি আবার খেপাইলাম কিছু বর্ণনা করিয়া শোনাও না বন্ধু বাক্যে আছে কি নিজের খেয়ালে তাহার শিখা পর্যন্ত ডুবিয়াছিল বলিল গুরু এই শোভাকে একজন মাত্র কবি বর্ণনা করিতে পারে সেও যদি কমল নয়নাদের প্রসাদ পায় তবে জানো কি যে সে কে কোন অঙ্গহীন দেবতা ধাবক এমন করিয়া চোখ না চাইল যেন একমাত্র ওই দেবতার সন্ধান সেই জানে আমি মজা দেখিতে জিজ্ঞাসা করিলাম তবে কান্ন তুমি এই বুদ্ধি দাও না কেন ধাবক উল্লসিত হইয়া বলিল হে ভগবান মগধ দেশের নির্বোধকে পাইয়াছি ও হে বন্ধু এই উৎসবকে তোমারই ভর্তিনির জন্য হইতেছে এ তো বিদ্রোহী জনতাকে রাজশক্তির পক্ষ হইতে মদিরা পান করানো হইতেছে ভোটটিনির স্বাগত তো উপলক্ষ এখানকার ভ্রান্ত জনতা অনুপ্রাস দিয়া কি করিবে চারুস্মিতা ও বিদ্যুৎপাঙ্গার মৃত্যু যেমনই হোক না কেন আর যাহাই হোক না কেন এখানে ধুমধাম হইবে মেঘ তিথি ও বসুভূতি খাড় ভাঙ্গিয়া মরিবে কান্নকূব্জের জনতা মহারাজাধিরাজের যশ গাইবে মিত্র তুমি এইটুকুও বোঝো না আর দেবপুত্র নন্দিনীর মন্ত্রী হইয়াছ আমার উপর তাহার এই কথার কি প্রভাব পড়িল ধাবক তাহা মোটেই গ্রাহ্য করিল না সে অনর্গল বকিয়াই চলিল কিন্তু চারুস্মিতা হইল উত্তম নর্তকী হাব ভাব বিভ্রমে সে অদ্বিতীয় সাত্বিক অভিনয় তো তেমন করিতে পারে না কিন্তু তাহার চলনে আছে বিচিত্র মাধুর্য যেমন সুন্দর বাসী বাজায় তেমন সুন্দর মৃদঙ্গ বাজায় আলস্য তো তাহাকে স্পর্শই করে না যেমন নাচে তাহা তো দেখিলেই বোঝা যায় আর ভরতমণি কি উহাকে দেখিয়াই নর্তকীর গুণ লিখিয়াছিলেন অর্থে রূপে গুণে ঔদার্যে সৌভাগ্যে ধৈর্যে বীর্যে তাহার প্রতিদ্বন্দ্বী নাই যেমন মৃদুল তেমনি মধুর যেমন স্নিগ্ধ তেমনি লীলাবতী এই আভূষণ বাস্তবিক তাহার নৃত্য তাহার শোভাই মনোহারি করিয়া তোলে আমি ধাবকের খেয়াল দেখিয়া মজা পাইতেছিলাম আরো জানিবার পাইতে ছিলাম বিদ্যুৎ পাঙ্গার কি কি গুণ আছে বন্ধু বিদ্যুৎ পাঙ্গার গুণ অন্য ধরনের সে গায়ে ভালো আর রূপ তো বাস নাম হইতেই বুঝিতে পারো লোকে বলে যে লোল কটাক্ষ ততদিন হৃদয় ভেধি হয় না যতদিন তাহা একশো দেড়শো হৃদয় বিদ্ধ না করিয়াছে বিদ্যুৎ পাঙ্গার নিকটে উইরূপী কটাক্ষ আছে আমি আবার টিপ্পণী কাটিলাম তোমাকে বিধি আছে কি কবি এইবার ধাবক হো হো করিয়া হাসিয়া উঠিল বলিল কবি বিদ্ধ হয় না বেধায় অপাঙ্গবাণে নয় ব্যঙ্গবাণে অনেকক্ষণ পর্যন্ত ধাবক এই প্রকারে হাসিতে ও হাসাইতে থাকিল এই কবিকে আমার কিছু বিচিত্র বলিয়া মনে হইল ইহার দুনিয়া নির্লিপ্ত খেয়ালের দুনিয়া যে কথায় অন্য কবি গুলিয়া যায় তাহা হইতেও ও নিজের খেয়ালের খোরাক বাহির করিয়া লয় চলিতে চলিতে ধাবক বলিল একটা ব্যাপার হইতে সাবধান থাকিও মিত্র কান্ন যে কাহাকেও বিশ্বাস করিও না সকলে তোমাকে কাটিতেই চাহিবে আর এই যে কাশির মীমাংসককে লইয়া আসা হইতেছে তাহাকেও বুঝাইয়া দিও যে অনর্থক এখানে ওখানে না ঘুরিয়া বেড়ায় কান্নকুব্জ বিচিত্র দেশ যদি একবার তালি বাজিল তো বাজিয়াই গেল বিরোধী পণ্ডিতদের তো এখানকার লোকেরা এমনি তুরি মারিয়াই উড়াইয়া দেয় যাইবার সময় ধাবক আমাকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করিয়া বিদায় লইল আমি তাহাকে অনেক দূর পর্যন্ত পৌঁছাইয়া দিতে গেলাম এক দণ্ড সে তাহার বিশ্রাম দিল না উহাতে অনেক কথা বোঝা গেল অবধূত অঘর ভৈরব এখানেই চণ্ডী মণ্ডপে আছেন সুচরিতা ও বিরতি বজ্রের ত্রিভুবন হইতে নিগুড় সাধনা এখন শান্তিতে চলিতেছে উদ্যান পিঠের ভণ্ড বৈষ্ণব জানিনা কোথায় অন্তর্ধান হইয়া গিয়াছে মহারাজাধিরাজ রত্নাবলী নামে এক নাটিকা লিখিয়াছেন ইহাতে তিনি মার বধুদের মনীন্দ্রের প্রার্থনা করেন নাই কিন্তু পার্বতীয় ও নাম লইয়া শিব ও হরির প্রার্থনা করিয়াছেন ধাবকের কিছু শ্লোক তাহাতে জুড়িয়া দিয়াছেন এই প্রকার অনেক কথাই এই খেয়াল পাগলের নিকট হইতে অনায়াসেই জানা গেল যখন ধাবককে পৌঁছাইয়া ফিরিয়া আসিলাম তখন মনে মনে তাহার কথাগুলি পাক খাইয়া ঘুরিতেছিল ঘিরিয়া উচ্ছ্বসিত উন্মাদনা এত উল্লাস এত নিঃসঙ্গতা ঝরিয়া পড়িতেছে না কোথাও কোনো বিরোধী পক্ষের সম্ভাবনার আশঙ্কা না কাহারও উপর ভালো মন্দ প্রভাবের প্রয়োজন যেন সে এই দুনিয়া হইতে জীবনের আনন্দ টানিয়া লইবার জন্যই সৃষ্ট হইয়াছে অন্যের ইহা হইতে সুখ হোক কি দুঃখ হোক সে নিজের রস তেমন করিয়া বাহির করিয়া লয় যেমন করিয়া কৃষক দলিত ইক্ষুদণ্ড হইতে রস বাহির করে ধাবক বলিয়াছিল যে চারুস্মিতার মৃত্যু কান্নকুব্জের বিদ্রোহী জনতা বসে আনিবার অস্ত্র এ কি সত্য এ যে কত মর্মন্তুত সংবাদ কিন্তু ধাবক কত সহজভাবে এই সংবাদ বলিয়া গেল চারুস্মিতার যশ আমি শুনিয়াছি তাহার গুণের কথা আজ ধাবক আছে হায় কত কত গুণ আর হীন উদ্দেশ্যে তাহা প্রয়োগ সম্পত্তি হইতেছে গুণিকা কি নগরের শয্যা বা শৃঙ্গার না নরকের অঙ্গার সে কি একসঙ্গে অমৃত বিষের মিশ্রণ সূদ্রক বসন্ত সেনাকে পদ্মহীন লক্ষ্মী অনঙ্গ দেবতার ললিত অস্ত্র কুলবধূদের শোক ও মদন বৃক্ষের পুষ্প বলিয়াছেন ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যে লক্ষ্মী সেই শোক যে ফুল সেই মারণাস্ত্র ভট্টিনি বলিতেছেন যে যাহাদের তুমি ম্লেচ্ছ মনে করো তাহাদের স্ত্রীদের মধ্যে রানী হইতে পরিচারিকা পর্যন্ত ও গণিকা হইতে বারগণিতা পর্যন্ত একশত স্তর নাই ইহা আমার নিকট একেবারে বিচিত্র সংবাদ আমার মন বলিতেছে যে স্বর্গ সেই সমাজেই আছে এই যে দুঃখতাপ নির্যাতন ধর্ষণ পরদারা বিমর্ষ ইহার সব বিকৃত সমাজ ব্যবস্থার বিকৃত পরিণাম ভর্তি নিয়ে কথা বুঝিয়াছিলেন তাহার রক্তের আগুনে জ্বলিয়া এই পবিত্র জ্যোতি প্রকাশ পাইয়াছে ম্লেচ্ছদের হয়তো শাস্ত্রচর্চার অভাব ধর্ম অভাব দারিদ্রে তাহাদের বাস এসবের সংশোধন হইলে সেখানে স্বর্গ তো তৈরি আছে এখানে স্বর্গ তৈরি করা কঠিন এখানে স্বার্থের সংঘাত লোভ ও মোহ প্রবল মহাকবি যে যক্ষলোকের কল্পনা করিয়াছিলেন তাহাতে সামাজিক মর্যাদা সমান ছিল অশ্রু যদি থাকিত তবে তাহা শুধু আনন্দের পীড়া যদি হইত তবে তাহা প্রেমের বিয়োগ যদি থাকিত তবে তাহা প্রণয় কলহের জরা মৃত্যুর তো সেখানে কোনো চিহ্নই ছিল না তিনি যাহা কিছু বলিয়াছেন তাহা হইতে গিরি সংকটের ওপারে এই কল্পলোকের সাক্ষাৎকার পাওয়া যাইতে পারে কিন্তু আমার কি সেই শক্তি আছে আমি শুনিয়াছি যে গিরি সংকটের ওপারে অত্যন্ত ঘৃণিত ম্লেচ্ছ জাতিরা বাস করে লুণ্ঠন করাই তাহাদের ব্যবসা দেবমন্দির মন্দির কলুষিত করাই তাহাদের ধর্ম ব্রাহ্মণ ও শ্রমণ বধ করাই তাহাদের আমোদ কুলবধূ ও বালিকাদের উহাদের বিলাস হত্যা ও অগ্নিদানই তাহাদের পুণ্যকর্ম পুরুষপুর হইতে সাকেত পর্যন্ত বিশাল জনপদ তাহারা ফেলিয়াছিল ক্রমে আমরা শুনিয়া আসিতেছি যে মহাকবি রঘুবংশে বিধ্বস্ত অযোধ্যা বর্ণনা করিবার অছিলায় এসব নিষ্ঠুর লুটেরার কুকর্ম বর্ণনা করিয়াছিলেন এই দারুণ ধ্বংসলীলা স্মরণ করিতেই সমস্ত রোমকূপ খাড়া হইয়া উঠে সায়ংকালীন প্রচন্ড ঝটিকায় ছিন্নভিন্ন ভিন্ন মেঘমালার মতো নগরী সব শ্রীহীন হইয়া গিয়াছিল যে সকল রাজপথে গভীর রাত্রেও নির্ভয় বিচরণকালীনী অফিসারিকাদের নুপুরের রুণঝুনু শোনা যাইত সেখানে শ্রীগালের বিকট রব শোনা যাইতেছিল যে সকল পুষ্করিণীতে বাল ক্রীড়াকালীন মৃদঙ্গের মধুর ধ্বনি গমগম করিত তাহাদের নির্মল জল বন্য মহিষদের গাত্র মর্দনের ফলে দুর্গন্ধযুক্ত হইয়া গিয়াছিল মৃদঙ্গের তালে তালে নাচিতে ও বিশ্রামকারী ক্রীড়া ময়ূর বন্য হইয়া ও তাহাদের মৃদুল বর্হ ভার দাবাগ্নিতে ঝলসিয়া গিয়াছিল অট্টালিকার যেসব সোপানের অবনীদের সরাক পদসঞ্চার হইত সেখানে ব্যাঘ্রেরা রক্তলোভে রক্ত লোভে ছুটাছুটি করিত বড় বড় মদমত্ত রাজকীয় গজরাজ যাহারা পদ্মবনে অবতীর্ণ হইয়া মৃণাল নালের দ্বারা করেনুকাদের সংবর্ধনা করিত তাহারা সিংহ আক্রান্ত হইত সৌধস্তম্ভের উপর কাষ্ঠনির্মিত নির্মিত শ্রীমূর্তির রং ধূসর হইয়া গিয়াছিল আর তাহাদের উপর সর্পের দোদুল্যমান খোলসি উত্তরীয়ের কার্য করিতেছিল রাজমহলের অমল ধবল প্রাচীর কালো হইয়া গিয়াছিল দেওয়ালের নিকটে তৃণাবলী উঁচু হইয়া পড়িয়াছিল চন্দ্রকিরণ তাহাদিগকে পূর্বপথ উদ্ভাসিত করিতে পারিতেছিল না যেসব উদ্যানলতা হইতে বিলাসিনীরা অতি সন্তর্পণে পুষ্পচয়ন করিত সেগুলি বানরেরা অতিশয় ছিন্ন ভিন্ন করিয়া ফেলিয়াছিল অট্টালিকাগুলির গবাক্ষ না রাত্রের মাঙ্গল্য প্রদীপে না দিনে গৃহলক্ষ্মীদের মুখকান্তিতে উদ্ভাসিত হইতেছিল যেন তাহাদের লজ্জা ঠাকিবার জন্যই মাকড়সারা তাহাদের উপর জাল বুনিয়া দিয়াছিল নদী সৈকতে পূজা সামগ্রী পড়িত না স্নানের কররব অন্তর্ধান করিয়াছিল আর উপান্ত দেশের বেতসলতা কুঞ্জ শূন্য পড়িয়াছিল এইভাবে সর্বনাশের খেলা খেলিতে যারা জানে সেই ম্লেচ্ছদের মধ্যেও মনুষ্য হৃদয় আছে ভর্তি নিয়ে কি বলিতেছেন ইহাও কি সম্ভব যে মানুষ এতটা নির্দয় হইবে এতটা বিভৎস হইবে এতটা ক্রূর হইবে কিন্তু ভট্টিনি বলিতেছিলেন যে উহাদের মধ্যেও একই রাগাত্মক হৃদয় আছে আমি এইভাবে চিন্তা জালে জড়াইয়া গিয়াছিলাম এমন সময়ে নিপুণিকা ডাকিল তখন আকাশ নীল মেঘে মেদুর হইয়া গিয়াছিল বৃক্ষের কৃষ্ণরেখার উপরে মেঘের ছায়া পড়িয়াছিল বলিয়া দূরের বনভূমি আরও কৃষ্ণবর্ণ হইয়া আসিয়াছিল মনে হইতেছিল যে আকাশ বুঝি সূর্যবিম্বকে একেবারে পান করিয়া ফেলিয়াছে যদিও দিন শেষ হইতে তখনও কিছুটা বাকি ছিল তথাপি আলো যেন মুছিয়া গিয়াছিল এই কালিমার পৃষ্ঠভূমিতে নিপুণিকা নিকষ পাথরে অঙ্কিত সুবর্ণরেখার সমান কমনীয় মনে হইতেছিল তাহার পাণ্ডুর কপল এই সময় আনন্দ রসায়নে অপূর্ব সুন্দর হইয়া গিয়াছিল তাহার বাণীতে আরো মিষ্টতা আসিয়া গিয়াছিল নয়ন করো আরও আরো মেদুর ভাব বাহির হইয়া আসিয়াছিল নিপুণিকাকে দেখিয়া আমার মন বড়ই প্রসন্ন হইয়াছিল তাহার অধরে হাসির রেখা ছিল লোচনে ছিল লীলা বিলাস বাণীতে আবেগ আমি প্রসন্ন হইয়া বলিলাম কি বলিতেছ নিউনিয়া নিপুনিকা আমার দিকে না তাকাইয়া বলিল ভরচিনি যাহা বলিয়াছেন তাহার অর্থ তুমি কি বুঝিয়াছ আমি বলিলাম ভতিনি অনেক কিছু কথা বলিয়াছেন তাহার কিছু কিছু অংশের অর্থ আমি বুঝিয়াছি কিছুটার অর্থ আমি বুঝি নাই কিছু বুঝিবার চেষ্টা করিতেছি নিপুনিকা পুনরায় হাসিতে হাসিতে বলিল না না আমি সব কথার অর্থ জিজ্ঞাসা করিতেছি না মহারাজাধীরাজের উপযুক্ত কিছু করিবার জন্য উনি যে আদেশ দিয়াছেন তাহার অর্থ জিজ্ঞাসা করিতেছি নানা চিন্তায় আমি কথা ভুলিয়াই গিয়াছিলাম আমি সেই বিষয়ে কিছু ভাবিও নাই নিপুণিকার প্রশ্নের কি উত্তর দিব কিছু বুঝিতে পারি নাই আমাকে চিন্তিত দেখিয়া নিপুণিকা আবার বলিল ঘাবরাইবার কথা নয় আমি বলিয়া দিতেছি তোমাকে আবার অভিনয়ের অভ্যাস করিতে হইবে আমাকেও আমার মুখ হইতে ভট্টিনি তোমার অভিনয় কৌশলের অনেক কথা শুনিয়াছেন তাহার যে তোমার মনোহর অভিনয় দেখেন তোমার এই বলিতেছিলেন যে কোন নূতন নাটিকা লিখিয়াছেন সেই দিন কেন উহা রঙ্গভূমিতে অবতরণ করোনা নিপুণিকা আমাকে একেবারে নূতন ফাঁদে ফেলিয়া দিল আমি তো এই অভিনয়ের ব্যাপার অনেক দিন হইল দিয়াছি ফটিনের সম্মুখে অভিনয় করা তো একেবারে অসম্ভব বলিয়াই মনে হইতেছে কিন্তু তাহার অভিলাষ হইলে তো অসম্ভবের মধ্যেও ঝাঁপিয়া পড়িতে হইবে আমি আরো বেশি জানিবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করিলাম তোমার এখনো রঙ্গমঞ্চে অবতীর্ণ হওয়ার সাহস আছে নিউনিয়া নিউনিয়া চক্ষু নত করিল তাহার হাসি মুহূর্তে লুপ্ত হইয়া গেল এক দীর্ঘ নিঃশ্বাস তাহার পাণ্ডুর মুখমণ্ডলকে ধোয়াটে করিয়া তুলিল সে বলিল অভিনয়ই তো করিতেছি যাহা বাস্তব তাহা চাপিয়া যাওয়া আর যাহা অবাস্তব তাহা করা ইহাই তো অভিনয় সমস্ত জীবন এই অভিনয় করিয়াছি একদিন রঙ্গমঞ্চে অবতীর্ণ হইলে কি থাকিবে আর কি বা যাইবে নিপুণিকার কথায় আমার হৃদয় বিদীর্ণ হইল সত্যই কি এ জীবন অভিনয় এই পায়ে পায়ে বন্ধন শ্বাসে শ্বাসে দমন অভিনয় তো বটেই নিপুণিকা এজন্য দুঃখী কিন্তু ইহা ছাড়িবে কি করিয়া মুহূর্তে আমার মন জীবনের এই বন্ধন জরিমার দিকে চলিয়া গেল পরক্ষণেই ইহার উত্তম দিকও বুঝিতে পারিলাম এই বন্ধনী সংযম সুরুচি চারুতা নিপুণিকা ব্যর্থ ক্লান্ত হইতেছে এই বাধার কারাগারে বন্ধনগ্রস্ত জীবন জীবনসরিতেই গতিশীল হয় সরস হয় মধুর হয় না নিউনিয়া বন্ধনই সৌন্দর্য আত্মদমনই সুরুচি বাধাই মাধুর্য না হইলে এই জীবন ব্যর্থতার বোঝা হইয়া পড়ে বাস্তবতা নগ্নরূপে প্রকাশিত হইয়া কুৎসিত হইয়া যায় উদ্দীপিত দ্বীপশিখা যেমন অন্ধকার দূর করিয়া দেয় তেমনি এই সামান্য কথা আমার হৃদয়কে উদ্ঘাটিত করিয়া দিয়াছিল ম্লেচ্ছ জাতির মধ্যে এই সংযমের অভাব আছে আত্মনিয়ন্ত্রণের অভাব আছে তাহাদের ইহা চাই ভারতীয় সমাজ বন্ধনকে সত্য মানিয়া সংসারকে একটা বড় জিনিস দান করিয়াছিল আমরা দুইজন অনেকক্ষণ ধরিয়া নীরবে বসিয়া থাকিলাম বাহিরে ঘনঘুর বর্ষা হইতেছিল ভিতরে চিন্তা প্রবাহ তীব্র বেগে বহিতেছিল ঠিক এমন সময়ে মধুর কোমল কণ্ঠে সমস্ত শূন্যতাকে পূর্ণ করিয়া ভট্টিনি মহাবরাহের স্তুতি পাঠ করিলেন জলু মগ্না সচরা চরা ধরা খিল বিশ্বমূর্তি না সমুদ্রিতা যেন বরাহ রূপী না স্বয়ং ভূর ভগবান প্রসিদ আমার ধ্যান বঙ্গ হইল ভট্টিনীর পূজা সমাপ্ত হইয়া গিয়াছিল নিপুণিকা যেন নিদ্রা হইতে উঠিল বলিল হা ভট্ট বন্ধনী মাধুর্য আর ভট্টিনীর নিকট চলিয়া গেল এতক্ষণ শুনছিলেন হাজারি প্রসাদ দ্বিবেদী রচিত বানভট্ট কি আত্মকথা এর বাংলা ভাষান্তর বানভট্টের আত্মকথা এই উপন্যাসটি থেকে পাঠ পাঠ করলেন শ্রীমতী মীনাক্ষী চৌধুরী আর এর সাথেই শেষ হল বিকল্প পাঠের আজকের পর্ব বিকল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা আমাদের ইমেল করুন এই মেল আইডিতে বৈকল্পিক অ্যাট দ্য রেট জিমেল ডট কম